গাইস তোমরা সবাই জানো এটা মিষ্টি কুমড়োর ডোগা, আমি আজ মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে মাছের ঝোল করব, তোমরা কিন্তু দেখে নেবে অবশ্যই। এখন আমি বটি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভাজার তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি হলুদ, কাঁচা পাকা লঙ্কা, লবণ, জলটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটতে শুরু করেছে, কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দেব, নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মশলা জিরে আর ধনে, তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব। তোমরা দেখে নিয়েছো মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে আমি একটা মাছের ঝোল করে ফেলেছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার রেসিপিতে।